নমস্কার বন্ধুরা, গল্পের চিলে কোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদার রচিত গল্প আদ্যশ্রাদ্ধ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, শ্রী সমরেশ মজুমদার রচিত আদ্যশ্রাদ্ধ। প্রথমে এসেছিল অমল, দিল্লি থেকে প্লেনেই চড়ে আসবে ভেবেছিল, কিন্তু রত্না বলেছিল, খামোখা অত টাকা কেন নষ্ট করবে, ট্রেনেই যাও, কোম্পানির পয়সায় ট্যুরে তো যাচ্ছ না। কথাগুলো মনে ধরেছিল। অবশ্য টেলিগ্রাম পাওয়ার পর থেকে মন অন্যরকম হয়ে গিয়েছিল, যেন দশ মন একটা পাথর ঝুলিয়ে দেওয়া হয়েছে মনের আংটায়। নড়তে চড়তে বুকের মধ্যে যন্ত্রণা, নিঃশ্বাস ভারী, সরসর করে সমস্ত ছেলেবেলা, কৈশোর, এমনকি যৌবনের প্রারম্ভকালও শেকড় উপড়ানোর মতো চলে এলো সামনে। তৎক্ষণাৎ অফিসে গিয়ে ছুটির দরখাস্ত করেছিল সে। মা মৃত্যুসজ্জায় ছুটি তো মঞ্জুর হবেই। অফিসে বসেই প্লেনের জন্য চেষ্টা করবে ভেবেছিল অমল। তার আগে বাড়িতে রত্নাকে খবরটা দিল, বৃন্দাবনদা টেলিগ্রাম করেছেন। সব শুনে রত্না ওই কথাগুলোই বলেছিল, আর তারপরেই মনে হয়েছিল খুব একটা দেরি তো হবে না। রাতে প্লেন ধরে কলকাতায় পৌঁছতে 10:30, মাঝে মাঝে এত লেট হয়, 2 বাজলেও অবাক হওয়ার কিছু নেই, তার চেয়ে বিকেলের রাজধানী ধরে সকালেই পৌঁছে যাওয়া যায়। চটপট কিছু টাকা ব্যাংক থেকে তুলে ও নতুন দিল্লি স্টেশনের সামনে থেকে টিকিটের ব্যবস্থা করে বাড়ি এসে শুয়েছিল খানিকক্ষণ। 3 বাপ্পা কাছে ঘেঁষতেই রত্না নিষেধ করেছিল, বাবা বাপির কাছে এখন যেও না, ঠাকুমার শরীর ভালো নেই, শি ইজ লিভিং আস। ইংরেজি 4 শব্দ কানে খট করে বাজলেও চুপ করেছিল অমল। তার সত্যিই কান্না পাচ্ছিল, কেউ রইল না তার। বাবার সঙ্গে কোনোদিনই সম্পর্কটা ভালো নয়, মাই তাকে সবসময় আড়াল দিয়েছে, এমনকি রত্নাকে বিয়ের ব্যাপারটায় বাবার আপত্তি মায়ের জেদেই নরম হয়েছিল। সেই মা চলে যাচ্ছে, হয়তো কলকাতায় গিয়ে দেখবে চলেই গিয়েছেন। বুকের আংটাটা ওজনের ভারে যেন খসে পড়েছিল। প্রচণ্ড উদ্বেগ নিয়ে হাওড়া স্টেশনে নেমে অমল আর ট্যাক্সির জন্য লাইনে দাঁড়ায়নি, বাড়তি টাকা দিয়ে প্রাইভেট গাড়ি ভাড়া করে ছুটে এসেছিল সল্টলেকে। এখানেই সুইমিং পুলের কাছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শতদল দত্ত বাড়ি করেছেন। আধুনিক সেই বাড়িতে মোট 5 ঘর, 2, 1, 3। বাড়ির সামনে গাড়ি থেকে নেমে অমল নিঃশ্বাস বন্ধ করে ওপরের দিকে তাকিয়েছিল। কোনো সাড়া শব্দ নেই। ভাড়া মিটিয়ে ব্যাগটা বাঁহাতে নিয়ে গেটের দিকে পা বাড়াতেই 2 বারান্দা থেকে বৃন্দাবনের গলা পাওয়া গেল। ওই যে ছোট দাদাবাবু এসে গিয়েছে, বলার ধরনে এক ধরনের আহ্লাদ ছিল। সিঁড়িতে পা দিতে দিতে তেমনই মনে হলো অমলের। কেউ মরে গেলে এমন গলায় কথা বলা যায় না, অন্তত বৃন্দাবনদার মতো মানুষ তো পারবেই না। বৃন্দাবনদা দরজা খুলেই বলল, যাক তুমি এসে গিয়েছ, খুব ভালো হলো। মা কেমন আছে? প্রশ্নটা যেন ছিটকে বের হল। মাথা নাড়ল বৃন্দাবনদা, তারপরেই কেঁদে ফেলল, না ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। কোথায় আছে, কোন নার্সিংহোমে? না না বাড়িতেই আছেন। বাড়িতে? বাড়িতে ট্রিটমেন্ট হচ্ছে? মাথা নেড়ে হ্যাঁ বলল বৃন্দাবনদা। হ্যাঁ বয়স তো হয়েছে, 15 ধরে ভুগছেন একটু একটু করে,
শেষে বুকের ব্যথা বাড়ল, বাবু নার্স আনলেন, অক্সিজেন স্যালাইন সব বাড়িতেই দেওয়া হচ্ছে, কোনো ত্রুটি হয়নি ছোট দাদাবাবু। দাদাদের কাছে খবর দিয়েছ? হ্যাঁ, এ একই সঙ্গেই টেলিগ্রাম করেছি, তুমি চলো। বাবা কোথায়? তিনি তো মায়ের সামনেই দিন রাত বসে আছেন, ওইখানেই খান ওইখানেই ঘুমোন, শুধু বাথরুমের সময় ওঠেন, আরো জড়ো ভরত হয়ে গেল মানুষটা। এই সময় বাইরে থেকে একটা গাড়ি এসে দাঁড়ালো। বৃন্দাবন্দা বলল, ও বা, ডাক্তারবাবু এসেছেন যে। অমল দেখল একটি প্রৌঢ় ভদ্রলোক গাড়ি থেকে নেমে এগিয়ে আসছেন। তার সঙ্গে বৃন্দাবন আলাপ করিয়ে দিতেই ভদ্রলোক বললেন, ভালো করেছেন এসে, ইটস আ লস্ট কেস, শরীর আর রেসপন্স করছে না, আমরা ভেবেছিলাম রাতও কাটবে না, এখন যতক্ষণ থাকেন ততক্ষণই লাভ। আপনি ওকে ট্রান্সফার করছেন না কেন নার্সিংহোমে? কোনো লাভ নেই, ওটা বয়সের ব্যাধি, নিজের জায়গায় শেষ নিঃশ্বাস ফেললে উনি আরাম পাবেন, তাছাড়া মিস্টার দত্ত চিকিৎসা ত্রুটি রাখেননি। ডাক্তারের পেছন পেছন অমল উপরে উঠে এলো। ঘরে ঢুকেই অমল তার বাবা শতদল দত্তকে দেখতে পেল, চোখাচোখি হলো, অজান্তেই যেন কেঁপে উঠল অমল। বৃদ্ধের চোখে কোনো অভিব্যক্তি নেই। এগিয়ে এসে প্রণাম করতে যেতেই শতদল বললেন, থাক, অসুস্থ মানুষকে প্রণাম করতে নেই। অমল হকচকিয়ে গেল, শতদলও কি অসুস্থ? সে মুখ ফিরিয়ে দেখল ডাক্তার মায়ের বিছানার পাশে গিয়ে দাঁড়িয়েছে। সে মাথা নিচু করে এগিয়ে গেল মায়ের কাছে। চারুশীলা শুয়ে আছেন, প্রায় অস্থিসার চেহারা, না স্যালাইন বা অক্সিজেনের কোনো চিহ্ন দেখল না অমল। ডাক্তারও নাড়ি দেখছেন, স্টেথোস্কোপটা বুকে চাপলেন, তারপর মৃদুস্বরে ডাকলেন, মিসেস দত্ত, আপনার ছেলে এসেছেন, মিসেস দত্ত। মায়ের মুখে কোনো অভিব্যক্তি এলো না, তার চৈতন্য এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে জাগতিক কোনো শব্দই পৌঁছায় না। ডাক্তার বৃন্দাবন্দাকে জিজ্ঞাসা করলেন, নার্স কোথায়? বৃন্দাবন্দা জবাব দিল, আগে এইমাত্র বাথরুমে গিয়েছেন। ডাক্তার চলে গেলেন শতদল দত্তের কাছে, বললেন, আপনি কিন্তু সারাক্ষণ এভাবে বসে থেকে অন্যায় করছেন, আপনাকে তো ওর কথা আমি বলেছি। ও কখন যাবে ডাক্তার? সেটা বলা সম্ভব নয়, তবে এটুকু বলতে পারি, চিকিৎসা শাস্ত্রে এক্ষেত্রে কোনো কিছুই করণীয় নেই। তাহলে আমার ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দিলে ভালো হয় ডাক্তার। শতদল দত্ত মুখ ফিরিয়ে নিলেন। এই সময় নার্স ঢুকল, মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে বেশ অবাক হয়ে গেল অমল। ভদ্রমহিলা সাদা শাড়ি, মানে যাকে বলে নার্সের ইউনিফর্ম, পরেছেন, কিন্তু এমন লাস্যময়ী নার্স সে আগে কখনো দেখেনি। ডাক্তার ভদ্রমহিলার সঙ্গে ওষুধ নিয়ে কথা বললেন। অমল মায়ের দিকে তাকাল, তার বুক কেঁপে উঠল, পাথরের মতো মুখ, মাথায় হাত বোলাল সে, তারপর নিচু গলায় ডাকল, মা। চারুশিলার মুখে সামান্য কুঞ্চনও এলো না। অমল কপাল গাল চিবুকে আঙুল বোলাল, তারপর গাঢ় গলায় আবার ডাকল, মা, মা গো। চারুশিলার তখনও কোনো পরিবর্তন হলো না। নার্স এগিয়ে এসে বললেন, এক্সকিউজ মি, উনি রেসপন্স করতে পারবেন না, ডেকে কোনো লাভ নেই। মেজাজ খুব বিগড়েছিল কমলের। সুজাতা টিভি সিরিয়ালে শুটিং করতে গিয়ে ভোর রাতে বাড়ি ফিরেছে। সে পই পই করে বলেছিল, টিভিতে অভিনয় করছো করো,
কিন্তু বাড়ির শান্তি যেন বজায় থাকে। সুজাতা সুন্দরী, যদিও 33 বছর বয়স, কিন্তু ধরে রাখতে পেরেছে তাই 25-এর বেশি মনে হয় না। ফিল্মেও সুযোগ পেয়েছিল সুজাতা, কিন্তু রাজি হয়নি কমল। টিভি যেমন ঘরোয়া শিল্প, সুজাতারও খুব আগ্রহ ছিল, রাজি না হয়ে উপায় ছিল না। শুটিংয়ের জন্যে বাইরে রাত কাটানো এর আগে কখনো হয়নি। ইতিমধ্যে সুজাতার একটা সিরিয়াল নেটওয়ার্কে দেখাচ্ছে, অফিসে সেই কারণে কমলেরও গ্ল্যামার বেড়েছে। সুজাতার সঙ্গে বাইরে বেরুলে কেউ না কেউ তাকাবে, গর্ব যে হয় না তা নয়, তাই বলে রাত কাটিয়ে ফিরবে? মেজাজটাই ভালো ছিল না। এমন সময় টেলিগ্রামটা এলো, মা মৃত্যুশয্যায়, তাড়াতাড়ি চলে এসো বৃন্দাবন্দা। খপ করে বুকের বাঁদিকটায় যেন খিঁচ লাগলো কমলের। মায়ের সঙ্গে দেখা হয়নি অন্তত 5 বছর। 5 বছর কলকাতায় যাওয়াই হয় না। বাবা সল্টলেকে বাড়ি করেছেন, তা 5 বছর আগে দেখে এসেছে সে। জন অ্যান্ড মিল কোম্পানির পাবলিক অফিসার কমল দত্ত এখন এত ব্যস্ত মানুষ যে ব্যক্তিগত যোগাযোগ আত্মীয়দের সঙ্গে সে রেখে উঠতে পারে না। কিন্তু মা অসুস্থ, মৃত্যুশয্যায়, জানতে পারা মাত্র ওর মনে হলো এক্ষুনি কলকাতায় যাওয়া উচিত। ভোর রাতে ফেরা সুজাতাকে ঘুম থেকে তুলে ঘটনাটা বলল। সুজাতা বলল, অসম্ভব, আমার আগামী 4 দিন শুটিং আছে, যাওয়ার ইচ্ছে হলে তুমি যাও। প্রচণ্ড রেগে গেল কমল, কি আশ্চর্য, আমার মা তোমার শাশুড়ি? চোখ ছোট করে সুজাতা জিজ্ঞেস করল, তুমি আজ হঠাৎ খেপে গেলে কেন? এতগুলো বছর একবারও বুঝতে পারিনি মায়ের ওপর তোমার এত টান। উনি চিঠি দিলেও তো উত্তর দেওয়ার সময় পাও না তুমি, তাছাড়া ভদ্রমহিলা অসুস্থ, আমার কিছু বলার নেই। কিন্তু তুমি তো জানতে ওর বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে। কমল জানে, জানে বলেই সেই সময় মায়ের ওপর বেশ রেগে গিয়েছিল। কলকাতায় গিয়ে 2 দিন থাকতে না থাকতে সুজাতা হয় দার্জিলিং নয় দীঘায় বেড়াতে যাওয়ার প্ল্যান করত। মা বলেছিলেন, তাহলে লোক দেখিয়ে এখানে ওঠা কেন বাপু, হোটেলে গিয়ে ওসব করলে পারো। কথাগুলো না বললেই পারতেন মহিলা। জ্ঞান হওয়া স্তোক দেখে এসেছে কমল, উনি সোজা কথা মুখের ওপর বলে দেন বড্ড। বাবার সঙ্গে যে কতবার ঝগড়া আর কথা বন্ধ হলো তার কোনো ইয়াত্তা নেই। অতএব আর কথা বাড়ালো না কমল। যতই হোক, মা ইজ মা, সে মনে মনে বলল। অতএব বোম্বে থেকে সকালেই প্লেনে দমদম পৌঁছে যাবে ভেবেছিল, কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্সের অবস্থা তো প্রায় ট্রেনের মতোই। এয়ারপোর্টে নেমে ট্যাক্সি ধরতে বেলা 12টা বাজল, সেখান থেকে সোজা সল্টলেক। বাড়ির সামনে ট্যাক্সির ভাড়া মিটিয়ে সিগারেট ধরালো কমল। মা যদি চলে গিয়ে থাকে? হঠাৎ বুকের ভিতর মেঘ জমতে শুরু করল, ঠোঁট কামড়ালো, সে পা ভারী হয়ে উঠল। সে ধীরে ধীরে ভেতরে ঢুকে বেল বাজালো। মিনিট খানেকের অপেক্ষা, কমলের মনে হচ্ছিল সে অন্য কারো বাড়িতে এসেছে। বয়স এবং দূরত্ব কিভাবে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়। দরজা খুলল, কমল অবাক হল, অমল দাঁড়িয়ে, পরনে পাজামা পাঞ্জাবি, অর্থাৎ অমল তার আগেই এসেছে। অমল বলল, ও দাদা এসো। কমল ঘরে ঢুকল, অমলকে সে কত বছর পরে দেখছে তা এই মুহূর্তে মনে করতে পারল না। ভেতরে ঢুকে চারপাশে তাকিয়ে আরও অস্বস্তি বাড়ল। সে জিজ্ঞাসা করল, মা? অবস্থা ভালো নয়, ডাক্তার এসেছিলেন একটু আগে, বললেন কোনো চান্স নেই। ঠিক কি হয়েছে বলতো? বললেন বয়স হলে যা হয়, কথাও বলতে পারছেন না, কোনো হুঁশও নেই। কমল ঠোঁট কামড়াল, হঠাৎ তার কান্না পেল, মুখ চোখ দুমড়ে গেল, চোখ ঝাপসা। ব্যাপারটা অমলকেও আচমকা স্পর্শ করল। দাদা শক্ত হও,
শি ইজ স্টিল উইথ আস। মেজ আসেনি? না। আমাদের তিনজন কি একসঙ্গে টেলিগ্রাম করেছিল বৃন্দাবনদা? যাক, বাবা কেমন আছে? শক্ত আছে তো? মনে হয় না, মায়ের ঘর থেকে তো বেরই হচ্ছেন না। সে কি, মা কি বাড়িতে আছে? হ্যাঁ, আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন নার্সিংহোমে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। মায়ের কাছে গিয়ে আমারও তাই মনে হলো দাদা। কমল সোফায় বসে পড়ল, দুহাতে মুখ ঢাকার চেষ্টা করে আঙুলের ডগায় চোখ মুছল। অমল উল্টো দিকে বসল, মুখ গম্ভীর। সে দাদাকে একবার দেখল। বৌদি টিভি সিরিয়ালে অভিনয় করছে, অথচ দাদার চেহারায় বয়স এসে গিয়েছে বেশ। জুলপি পাকা, সামনের দিকে চুল অনেকটা উঠে গিয়েছে, ভারী হয়েছে শরীর। ছেলেবেলায় দাদাকে সবাই বলতো গুডি বয়, লালু ভুলো। দাদার চেহারায় সেই মোলায়ম ব্যাপারটাও আর নেই। ভালো চাকরি করে, পয়সাও বানিয়েছে, কিন্তু অমলের মনে হলো সুখে নেই দাদা। রত্না তো বৌদিকে সহ্যই করতে পারে না, নেটওয়ার্কে সিরিয়ালে অভিনয় দেখে প্রচুর খুদবার করেছিল, কিন্তু আজ অমলের মনে হলো দাদার মধ্যে আগেকার ভালো মানুষ ব্যাপারটা বুঝি এখনো রয়ে গেছে। সে জিজ্ঞেস করল, ওপরে যাবে না দাদা? কমল মুখ তুলল, আমি মাকে ওভাবে দেখতে চাইনি অমল। এই সময় বাইরের দরজায় শব্দ হল। অমল নিঃশব্দে উঠে গিয়ে দরজা খুলল, তারপরে গলা তুলে বলল, মেজদা এসেছে দাদা। কমল শরীরটাকে তোলার চেষ্টা করেও আবার বসে পড়ল। অমল তাকে দরজাতে দাঁড়িয়ে একই ঘটনা বলে গেল, তারপর সে ভেতরে ঢুকল। শ্যামল জিজ্ঞেস করল, ও দাদা কখন এলে? কমল কাঁধ নাচাল। শ্যামল সোফায় বসে বলল, বাবার সঙ্গে দেখা হয়েছে তোমাদের? আমি ওপরে যাইনি এখনো, যাওয়ার সাহসই পাচ্ছি না, কমল জবাব দিল। শ্যামল বলল, আমি তো টেলিগ্রাম পেয়েই অবাক। গত বছর একবেলার জন্য কলকাতায় এসেছিলাম, মানে রাত্রে এসে পরের দিনই চলে গিয়েছিলাম, তবু সময় বার করে এখানে এসে দেখা করে গিয়েছি। মা তখন অ্যাবসলিউটলি নর্মাল, আমার সঙ্গে একটু কথা কাটাকাটি হলো, তেমন কিছু নয়, কিন্তু কোনো অসুখ তো দেখিনি। কমল জানতে চাইল, কি নিয়ে কথা কাটাকাটি? সিলি ব্যাপার, আসলে কলকাতা এলে বড়শালার কাছে না উঠলে এমন ঝামেলা হয় কি বলবো তোমায়। মা তাই নিয়ে ছেড়ে দাও, আমাকে যে বউয়ের সঙ্গে সারা জীবন বাস করতে হবে তা মায়ের মাথায় ঢোকে না, অথচ বাবা তো চিরকাল বউয়ের দাবি মেনে চললেন, সেটা তো আমরা দেখেছি। তা দাদা সত্যিই কি মারা যাবে এখনই মা? কমল বলল, অমল তো বলল ডাক্তার তাই বলছে। আমি ভাবতেই পারছি না দাদা। চোখ বন্ধ করল শ্যামল। অমল বলল, তোমরা ওপর থেকে ঘুরে এসো, কখন যে ঘটনাটা ঘটে যাবে কে জানে। এই সময় বৃন্দাবনদা নেমে এলো একটা ট্রে হাতে নিয়ে। এদিকে তাকাতে এই লোকটার মুখে হাসি ফুটল। আমি জানতাম খবর পাওয়া মাত্র তিনজনই চলে আসবে, হাজার হোক পেটের ছেলে। কমল তাকে ইশারায় ডাকল, মা কি করছেন বৃন্দাবনদা? যাও না দেখে এসো, এত তো ছুটে সেখানে বসে আছো কেন? দেখা করে এসে হাত মুখ ধুয়ে খেয়ে নাও, আমি চা বানিয়ে দিচ্ছি সবাইকে। জল খাবার না একেবারে ভাত দেবো বলো তো। শ্যামল বলল, অল নাইট ট্রেনে জেগে আছি, আমি শুধু চা খাব। বাকি দুজন কিচ্ছুটি বলল না। শ্যামল আবার বলল, অমল তুই চল দেখে আসি। শততল দত্ত চেয়ার ছেড়ে উঠে এসে চারুশিলার মাথায় হাত রাখলেন। বেশ উত্তাপ,
কপালে এসে পড়া চুলও সরিয়ে দিলেন। বাঁ হাত বুকের ওপর ভাঁজ করা আছে সরিয়ে রাখলেন। প্রথম প্রথম নার্সের সামনে এসব করতে তার সংকোচ হতো, কিন্তু আজকাল আর হয় না। কিছু করার না থাকলে মেয়েটা পাশের চেয়ারে বসে সিনেমার ম্যাগাজিন পড়ে, চেয়েও দেখে না তিনি কি করছেন। শতদল ছুঁকে পড়লেন। চারু, শুনতে পাচ্ছ? ও চারু, ইউ ক্যান্ট গো লাইক দিস। আমি তোমার থেকে 5 বছরের বড়, যাওয়ার কথা আগে আমারই। চারু! এই সময় দরজার কাছে শব্দ হলো। চমকে সোজা হতে হতে পিছনে ফিরলেন শতদল। 3 পুত্র একই সঙ্গে দরজায়। হঠাৎ তিনি তিনজনের ভালো নামও মনে করতে পারলেন না, তবে বোম্বে, গুয়াহাটি, দিল্লির কথা মনে পড়ল। তার 3 পুত্রই প্রবাসী। তিনি কোনো কথা না বলে চুপচাপ জানলার পাশের ইজি চেয়ারে ফিরে গেলেন। ওরা ধীরে ধীরে চারুশিলার পাশে এসে দাঁড়াল। কমল ডাকল, মা! ও মা! নার্স বললেন, উনি শুনতে পাচ্ছেন না। কমল থমকে যেতেই হঠাৎ একটা শব্দ, যা কান্নারই বহিঃপ্রকাশ, ছিটকে এলো গলা থেকে। শতদল কথা বললেন, এখনো সময় হয়নি, অসময়ে কান্নাকাটি এই ঘরে হোক আমি চাই না। 3 পুত্র একসঙ্গে ঘুরে দাঁড়িয়ে দেখল, শতদল কথাগুলো বলেই জানলা দিয়ে বাইরে তাকিয়েছেন। শ্যামল এগিয়ে এলো তার কাছে। বাবা, বলতে পারো। বাবা, আপনি এখন আর আমাদের ওপর রাগ করবেন না? আমি রাগ করেছি এই খবর তুমি কোত্থেকে পেলে? না মানে, আচ্ছা, মায়ের চিকিৎসা আর একটু ভালোভাবে করা যায় না? খারাপভাবে হচ্ছে তা তোমাকে কে বলল? না, আমি বলছিলাম যদি ওকে নার্সিংহোমে, মানে আমার শালা তো নাম করা ডাক্তার, ও নার্সিংহোম আছে আপনি তো জানেন, আর একটু চেষ্টা। শতদল সরাসরি তাকালেন। তোমার আর কোনো কথা বলার আছে? এবার কমল এগিয়ে গেল। বাবা, আপনার কি মনে হচ্ছে, চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না? আপনি যা বলবেন তাই হবে। আমি ভেবে পাচ্ছি না তোমরা কয়েক মিনিট আগে এসে কি করে বুঝে গেলে ট্রিটমেন্ট হচ্ছে না। অবশ্য তোমরা ওর ছেলে, তোমরা বলতেই পারো। আপনি যখন বলছেন তখন আমাদের আর কি বলার থাকতে পারে বলুন, কিন্তু আপনার এবার বিশ্রামের প্রয়োজন, এভাবে বসে থাকাটা ঠিক নয় বাবা। শতদল কমলের দিকে তাকিয়ে হাসলেন। তোমরা সবাই একাই এসেছ? কমল ঠোঁট কামড়াতে গিয়েও সামনে নিল। হ্যাঁ বাবা। বেশ তো, তাহলে নিচে যাও, খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও। অনেকদিন বাদে 3 ভাই পরস্পরের দেখা পেলে, অন্তত খবর পাওয়া মাত্র এসেছ বলে আমি খুশি। বৃন্দাবনদার রান্না খারাপ নয়, যদিও আরেকটি কাজের মেয়ে রয়েছে। ওরা খাওয়া দাওয়া শেষ করে বাইরের ঘরে এসে বসল। আগে অমল দাদাদের সামনে সিগারেট খেত না, আজ ধরালো। কমল জিজ্ঞেস করল, তোর খবর কি? চলছে, বৌদি সিরিয়াল দেখলাম। ওই হবি আর কি, আমি বাধা দিই না। রত্না কেমন আছে? আছে আছে, আসতে চেয়েছিল, আমি সঙ্গে আনিনি। ভালোই করেছিস, এখানে এত টেনশন। শ্যামল চুপচাপ ছিল, হঠাৎ বলল, বাবাও কেমন বদলে গিয়েছে বলো দাদা। কমল হাসল। বাবার সঙ্গে চিরকালই আমাদের দূরত্ব ছিল। অমল বলল, বাবা কিন্তু মাকে খুব ভালোবাসেন দাদা। কমল বলল, আগে বুঝিনি, আজ মনে হলো। মানুষের বোধহয় বয়স বাড়লে প্রেমও বাড়ে। তোর মনে আছে শ্যামল,
একবার স্কুল থেকে কার রবার চুরি করেছিলি বলে বাবার কাছে জোর মার খেয়েছিলিস। এই যা, আমি কিন্তু চুরি করিনি, ভুল করে নিয়ে এসেছিলাম। সঙ্গে সঙ্গে কমল এবং অমল হেসে উঠল। হঠাৎ ওরা অতীতে ফিরে গেল। তিনজনেই স্মৃতিতে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট ঘটনা তুলে এনে ঘুরিয়ে ফিরিয়ে দেখা শুরু করল। বেশিরভাগ ক্ষেত্রেই সবাই ঘটনাটার বিশ্লেষণে একমত হচ্ছিল না, তবু এই জাবর কাটায় খুব মজা পাচ্ছিল। অনেক অনেক কাল এই ধরনের কথাবার্তা বলা হয় না, এই সব কথা বলার মানুষও যে চারপাশে থাকে না। কবে কখন কমল অমলকে চাঁটি মেরেছিল চটি পড়ার জন্য, কবে শ্যামল কমলের একটা টাকা চুরি করেছিল, তখনকার রাগ আজ নেহাতি সুখকর স্মৃতি। তিন ভাই মগ্ন হয়ে গিয়েছিল। এই সময় বৃন্দাবন এলো। অনেক কষ্টে বাবুকে শুতে পাঠিয়েছি, তোমরা একজন ওপরে যাবে কেউ? অমল তড়াক্ষরে উঠে দাঁড়ালো। বাকি দুজনের মনে ওই মুহূর্তে ইচ্ছে এলেও অমলকে উঠতে দেখে তারা আর উদ্যোগ নিল না। অমল চলে গেলে শ্যামল বলল, অমলটা সেই ছেলেবেলার মতনই রয়েছে, সব কিছু আগে না পেলে কিরকম কান্নাকাটি করতো বলো তো দাদা। কমল বলল, বুঝলি, অনেক ভেবে দেখলাম, জীবনের শ্রেষ্ঠ সময় হলো ছেলেবেলা। কি ভালোই না ছিলাম তখন, টেনশন ছিল না, নিজের কথাও ভাবতে হতো না। সত্যি কথা, এখন টাকা, ভবিষ্যৎ, বর্তমান, স্ত্রী, বাচ্চা কাচ্চা, আমাকে তো ভগবান ও ব্যাপারে দয়া করলেন না। শ্যামল জানতে চাইল, ডাক্তারেরা কি বলছে গো দাদা? মেজভাইয়ের সঙ্গে এ নিয়ে কথা বলতে সংকোচ হচ্ছিল, তবু কমল বলল, হবে না। শ্যামল নিঃশ্বাস ফেলল। খুব টায়ার্ড লাগছে দাদা, রাত্রে ঘুমোতে পারিনি। ও, ঘুমিয়ে নে। না গো, একবার শ্যালকের বাড়ি যেতে হবে, কখন মায়ের কি হয়ে যায় তখন আর তো সময় পাবো না, আমি বরং ঘুরেই আসি। শ্যামল উঠল। অমল মায়ের পাশে বসে দেখল, মাঝে মাঝে গালের চামড়ায় কুঞ্চন হচ্ছে, সে ঝুঁকে ফিসফিস করল, মা। নার্সটি বলে উঠল, উনি শুনতে পাবেন না। আপনি এরকম কেস আগে দেখেছেন? অমল মুখ তুলে মহিলাকে দেখল। চেহারা দেখে নার্স বলে মনে হয় না, বৌদির বদলে ইনি টিভি সিরিয়ালে নামলে বেশি নাম করতে পারতেন। মহিলা ঠোঁট টিপে হেসে নিয়ে বললেন, অনেক আপনারা মন তৈরি করে নিয়েছেন, শুধু আপনার বাবাই বিশ্বাস করতে চাইছেন না। অমল মায়ের পাশ থেকে উঠে বাবার খালি চেয়ারটায় গিয়ে বসল। নার্সটি সিনেমার পত্রিকায় নজর রাখল। অমল জিজ্ঞেস করল, আপনি কি সব সময় এভাবে বসে থাকেন? ডিউটি কতক্ষণ আপনার? 24 ঘন্টার, ইচ্ছে করেই নিয়েছি, টাকার খুব দরকার। কত টাকা দেওয়া হচ্ছে? 150। প্রতিকাটি পাশে রাখল সে। আপনি দিল্লিতে থাকেন? হ্যাঁ, কেন? দিল্লিতে আমার স্বামীও থাকেন। ও, আপনারা আলাদা আছেন যে? অনেকদিন, বছরে একবার দেখা হয়, বাপের বাড়ির খরচ চালাই বলে টাকার দরকার। আমার অবশ্য এই চাকরি করবার কথা নয়। হ্যাঁ, আপনাকে দেখে তো তাই মনে হয়। দুচোখে অদ্ভুত কাজ দেখালো মহিলা। কি মনে হয়? না, মানে আহা, আপনি অন্য রকম। মহিলা মুখ নামালেন, অনেকক্ষণ কোনো কথা হলো না। হঠাৎ মহিলা বললেন, আমি তো আছি, আপনি যান, বিশ্রাম করুন, অত দূর থেকে এসেছেন। আমি এখানে থাকলে আপনার অসুবিধে হবে? এমা, না না, প্রতিবাদ করলেন মহিলা। আবার কিছুক্ষণ চুপচাপ, মাঝে মাঝে চুকুচুকি হচ্ছে,
আর হঠাৎই সে সময় শিহরণ বোধ করল অমল। ভদ্রমহিলার চোখে অদ্ভুত আকর্ষণী ক্ষমতা রয়েছে। এই সময় বৃন্দাবন্দা এলো। যাও একটু শুয়ে নাও গে, আমি বসছি। বসে থাকতে খুব আরাম পাচ্ছিল অমল, কিন্তু না উঠে পারল না। ওঠার সময় আর এক দফা চোখাচোখি, অনেক কথাই যেন বলা হয়ে গেল তাতে। বিকেলে ডাক্তার এলেন, চারুশীলাকে দেখে নেমে এসে বললেন, অবস্থা আরো খারাপ লাগছে, মনে হচ্ছে আর কয়েক ঘন্টা মাত্র, কিছু হলে আমাকে অবশ্যই খবর দেবেন। ডাক্তার চলে গেলে কমল বলল, অন্যান্য আত্মীয়দের এবার খবর দেওয়া উচিত। শ্যামল প্রতিবাদ করল, ততক্ষণে সে ফিরত এসছে। আত্মীয় এখানে আর কে রয়েছেন বলো তো দাদা, কেউ তো দেখতে আসেনি। ছেড়ে দাও ওসব, সন্ধ্যের পর কিছু হলে কি করবে সেইটা ভাবো। অমল কেঁদে ফেলল, শ্যামল ধমকাল, বোকার মতো কাঁদছিস কেন, ওভাবে পড়ে থাকার চেয়ে মায়ের যাওয়াই ভালো। কমল নিঃশ্বাস ফেলল, খুব যন্ত্রণা পাচ্ছেন। অমল ভাঙা গলায় বলল, বাবার কি হবে দাদা? শ্যামল বলল, সেটাই ভাবছিলাম, বাবা তো আমাদের কারো কাছে গিয়ে থাকতে পারবেন না, অবশ্য বৃন্দাবন্দা আছে এখানে। কমল বলল, মিছিমিছি খরচ করলেন বাড়িটার পেছনে। শ্যামল বলল, কথা শুনবেন না, আমি তো বলেছি এ বাড়ির ওপর আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি তো এখানে এসে থাকব না কোনো দিনও। অমল বলল, ইন্টারেস্ট আমারও নেই দাদা। কমল বলল, বাবা না থাকলে বিক্রি করে দিতে হবে। শ্যামল একটু চুপ করে থেকে বলল, কিভাবে নিয়ে যাবে সেটা ভাবো। তিন ভাই পরস্পরের মুখের দিকে তাকালো। অমল বলল, এসব কথা কি এখনই বলাটা ঠিক, অবশ্য ডাক্তারও বলে গেলেন। কমল বলল, তখন মাথা ঠিক থাকবে না রে, কাঁধে করে নিয়ে যাওয়া খুব প্রিমিটিভ আইডিয়া যদিও। শ্যামল বলল, গাড়ি পাওয়া যায় না, শালাকে জিজ্ঞেস করছিলাম, ও একটা ফোন নাম্বার দিয়েছে, ফোন করলেই চলে আসবে গাড়ি। অমল বলল, গুড, কাঁচের গাড়ি নিশ্চয়ই দাদা? তাই তো, আর ইলেকট্রিক চুল্লিতে কাজ করব, চিতা ফিতা সব সহ্য করতে পারবো না, তবে কাছাকাছি ইলেকট্রিক চুল্লি আছে কি না তো জানি না। কাগজে পড়েছি নিমতলাতে আছে, ওটাই কাছে, তুই অত ভাবিস না। কমল জিজ্ঞাসা করল, ফুল টুল? ওই গাড়ির জন্য ফোন করেই বৃন্দাবন্দাকে পাঠাবো, বুঝলে দাদা, ওই নিয়ে আসবে। আবার কিছুক্ষণ চুপ, একটা ভারী আবহাওয়া তৈরি হয়ে গেল। হঠাৎ অমল বলল, ও ছেলেবেলায় মা আমাকে খাইয়ে দিতেন ভাত। কমল বলল, সবাইকেই মা দিয়েছে, যাই বলিস, মায়ের বিকল্প অন্য কোনো মেয়ে হয় না, সুজাতার মধ্যে 10% গুণ নেই। রত্নার মধ্যে আছে কি ভেবেছ? ওই ম্যাক্সিমাম 10%। অমল ফোঁস করে উঠল, শ্যামল কোনো মন্তব্য করল না। কমল বলল, কাল সকালের বোম্বে ফ্লাইট কখন রে? খালি চলে যাবে দাদা, আর থেকে কি করব, খা খা করবে তো বাড়ি। তা ঠিক, আমিও ভাবছি দাদা দিল্লির ফ্লাইট ধরব, এক্সট্রা কিছু খরচা হয়তো হবে, রত্না চলবে, বাট নাথিং ডুইং। অমল বলল, শ্যামল বলল, তোদের টাকা আছে প্লেনে যা, আমি ভাই ট্রেনে, সকালে শালার বাড়িতে চলে যাব, সন্ধেবেলায় কামরূপ এক্সপ্রেস। অমল বলল, ভালোই হলো, কাল অফিসে যাওয়া জরুরি খুব। কমল হাত নাড়ল, তুই জানিস না এইভাবে হুট করে চলে এসে কি ক্ষতিটাই না করলাম নিজের, বার্মা এই চান্সকে কাজে লাগাবে, পিছনে পড়ে আছে আমার, কাল ব্যাটাকে চমকে দেব।
ছোট বলেই অমলের ওপর দায়িত্ব পড়ল মাঝে মাঝে মায়ের ঘরে গিয়ে খোঁজ নিয়ে আসার। এখন শতদল দত্ত চারুশিলার মাথার পাশে বসে আছেন। বারংবার ঢুকতে লজ্জা হলো, অমল ইশারায় নার্সকে বাইরে ডাকল। যদি মাঝে মাঝে বাইরে এসে আমাকে একটু বলে যান মা কেমন আছে, বুঝতেই পারছেন বাবা মাকে একা পেতে চাইছেন। হাসল মেয়েটি, ওদের মধ্যে খুব গভীর প্রেম ছিল না? বাবা মায়ের প্রেম নিয়ে আলোচনা করতে ইচ্ছে হলো না অমলের, সে হাসল। নার্স বলল, ঠিক আছে আমি নিচে যাব, না আপনি ওপরে আসবেন? আমি আসব, এত পরিশ্রম করেও আপনি হাসেন কি করে বলুন তো। আমার হাসি আপনার খারাপ লাগছে? না না, দারুণ। শরীর ঘুরিয়ে মেয়েটি চলে গেল। মিনিট পনেরো বাদে বৃন্দাবন্দা ছুটে এলো উপর থেকে, টেলিফোনের ডায়াল ঘোরাতে লাগলো। তিন ভাই ব্যস্ত হয়ে উঠল। ডাক্তারকে ফোন করে বৃন্দাবন বলল, ডাক্তারবাবু মা কেমন করছে? ডাক্তারবাবু এলেন। রাত দশটা অবধি তিন ভাই প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করল। মাঝে মাঝে সবাই ওপরে যাচ্ছে, আর তখন চারুশিলার গলা থেকে বের হওয়া যন্ত্রণার শব্দ শুনতে পেল ওরা। চারুশিলা বলছেন, ও আহ। 11টার সময় ডাক্তার নিচে নেমে বললেন, স্ট্রেঞ্জ ব্যাপার, আমার জীবনে এমন কেস আমি কখনো দেখিনি। শ্যামল জিজ্ঞাসা করল, কি অবস্থা বলুন তো ডাক্তারবাবু? ডাক্তার বললেন, নার্সিংহোমে ফোন করতে হবে এক্ষুনি। কমল চমকে উঠল, নার্সিংহোম কি ব্যাপার? ডাক্তার বললেন, হঠাৎই জীবনের লক্ষণ ফিরে এসেছে, এখন মনে হচ্ছে ওকে নার্সিংহোমে ট্রান্সফার করার দরকার এক্ষুনি। ডাক্তার ফোন করে অ্যাম্বুলেন্স আনতে বললেন। অমল জিজ্ঞাসা করল, তাহলে ডাক্তারবাবু আজ রাতে কোনো সম্ভাবনা নেই তো? কেউ বলতে পারে না, অনেক সময় প্রদীপ নেভার আগে বেশি আলো দেয়, তবে মনে হচ্ছে এবার ফাইট করার সুযোগ পাওয়া যাবে। আসলে আপনার বাবার মনের জোরেই উনি বোধ হয়। যাই হোক, অ্যাম্বুলেন্স এলো, স্ট্রেচারে শুয়ে নিয়ে যাওয়া হলো চারুশিলাকে। তিন ভাই এবং শতদল দত্ত সঙ্গে গেলেন। শতদল দত্তকে নিষেধ করা হয়েছিল কিন্তু তিনি শোনেননি। ভর্তি হওয়ার পর শতদল অসুস্থ বোধ করলেন, নার্সকে বাড়িতেই রেখে আসা হয়েছিল। কত রাত্রে বেচারা কোথায় যাবে? নার্সিংহোমে চারুশিলার পাশে থাকতে দেওয়া হবে না শতদলকে, তার শরীর খারাপ লাগছিল। অথবা অমল তাকে বাড়ি ফিরিয়ে আনল। আসার পথে শতদল বললেন, জীবনে কখনো প্রার্থনা করিনি হে, তোমার মা অসুস্থ হবার পর থেকেই করে যাচ্ছিলাম। আমি এখন নিশ্চিন্ত যে সে ফিরে আসবে। নার্সকে ঘুম থেকে তোলা হলো। ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে এসে শতদলকে ঘুম পাড়িয়ে দিল। অমল ফিরে এলো নিজের ঘরে, দাদারা নার্সিংহোমে। বৃন্দাবন তার বাবুর ঘরে বিছানা করে মাটিতে শুয়েছে। হঠাৎ দরজায় শব্দ হল। অমল দেখল নার্স দুটো সন্দেশ আর জল নিয়ে তার ঘরে ঢুকছে। এগুলো খেয়ে নিন, আজ তো কিছুই পেটে পড়েনি। হাসল অমল, অনেক ধন্যবাদ, আমার চাকরি গেল। এমা কেন, বাবাকে দেখাশোনা করবেন আপনি? সত্যি আপনি অনেক ভালো। অমলের অনেক কিছু ইচ্ছে হচ্ছিল। বিয়ের পর সে রত্না ছাড়া কোনো মেয়েকে কামনা করেনি, আজ যে কেন সেই ইচ্ছেটাই হল। নার্স বলল, আপনার মা ভালো হয়ে যাবেন, আমার মন বলছে ভালো হবেনই। তবু আপনি ওদের দেখাশোনা করবেন কিন্তু। কিন্তু আপনি তো এখানে থাকবেন না। মাঝে মাঝে আসব, ভদ্রমহিলা বললেন। অদ্ভুত, মিথ্যে কথা বলেন কেন এত? আপনাদের স্ত্রীরা এখানে আসতে দেবেই না।
কথা আপনাকে কে বলল? আপনার মা, যখন প্রথম এলাম তখনই বলেছিলেন। নার্স ফিরে গেল। অমলের মনে হলো সে যেন প্রচণ্ড একটা চড় খেয়েছে। ভোরবেলায় দুই ভাই ফিরে এলো। চারুশিলার মধ্যে জীবনের লক্ষণ ফুটে উঠেছে। এখন শুধু লড়াই করার সময়। এই লড়াই কদিন ধরে চলবে কেউ বলতে পারে না। ডাক্তার বৃন্দাবন্দা এবং নার্স আছে, অতএব ছুটি নিয়ে অনন্তকাল কেউই বসে থাকতে পারবে না। তিন ভাই একসঙ্গে শততলের ঘরে গেল। তিনি তখন বিছানায় বসে চুপচাপ চারুশিলার খবর শুনলেন। শুনে বললেন, লড়াই করার যখন সুযোগ পেয়েছে সে কখনোই হারবে না। আমার জন্যই তাকে ফিরে আসতে হবে। দায় তার, দায় আমার, তা তোমরা এখানে থেকে আর কি করবে? তিন ভাই একসাথে বলে উঠল, আমরাও তাই ভেবেছি। যদি মায়ের শরীর মানে আর কিছু হয় সঙ্গে সঙ্গে খবর দেবেন, আমরা চটপট চলে আসব। মাথা নাড়লেন শতদল, বললেন, হিন্দু শাস্ত্রের আমি ভালো জানি না, তবে মাতৃদায় একবারেই মিটে যায়, তোমাদেরও মিটে গেল। এই এলে, এসে চুকিয়ে দিলে, দ্বিতীয়বারের আর কি বা প্রয়োজন? শুনছিলেন আজকের গল্প, শ্রী সমরেশ মজুমদার রচিত আদ্যশ্রাদ্ধ। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।